বন্ধুরা, ডাক্তারের পরামর্শে আজ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার ছিল, তাই সকাল থেকে একটু বাইরে ছিলাম। আর যখন আমি ফিরছিলাম তখন সংবাদ মাধ্যমে চোখ রেখেছিলাম, সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যমের হেডলাইন দেখে কার্যত আমি ছিটকে গিয়েছিলাম। সেই হেডলাইন অনুযায়ী বা সেই খবরগুলোর ভেতর পড়ে যেটা আমি বুঝলাম, সেখানে বলা হচ্ছে যে আজকে নাকি শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর চরমতম বিরোধিতা করেছেন, তার পলিসির সমালোচনা করেছেন, এবং কার্যত যে তার পলিসি চলবে না, বাংলা অন্য পলিসিতে চলতে হবে, এই ধরনের বিস্ফোরক কথাবার্তা বলেছেন। এখন এই খবর পড়ে স্বাভাবিকভাবেই আমি একটু কিন্তু বিচলিত হয়ে পড়েছিলাম। কেননা আমি যতদূর শুভেন্দু অধিকারীকে চিনেছি, তার মতো পলিস্ট, সিজন পলিটিশিয়ান, তার মতো অভিজ্ঞ এবং সুচারু রাজনৈতিক ব্যক্তিত্ব পশ্চিমবঙ্গে খুব কম আমি দেখেছি। এবং যেটুকুনি ব্যক্তিগত স্তরে তার সঙ্গে আলাপচারিতার আমার সুযোগ ঘটেছে, তাতে একটা জিনিস অন্তত আমার কাছে স্পষ্ট ছিল যে নরেন্দ্র মোদীকে তিনি কিন্তু অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন। তাহলে শুভেন্দু অধিকারীর কি হঠাৎ করে মতিভ্রম হয়ে গেল যে এই ধরনের কথাবার্তা বলবেন? ফলে বাড়ি আসার পর শুভেন্দু অধিকারীর যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই সব খবর পরিবেশিত হচ্ছে, সেই ভিডিওটা বেশ মন দিয়ে দেখলাম, বার দুয়েক দেখলাম ভালো করে, কোথাও আমার বোঝার ভুল হচ্ছে না তো? আর পুরো ভিডিওটা দেখার পর একটা জিনিসই স্পষ্ট বুঝতে পারলাম যে এবার সঠিক জায়গায় ঘাটা দিয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে স্টান্স বদলের দরকার আছে সেটা স্পষ্ট করে দিয়েছেন। আর সেইটা যদি সত্যি সত্যিই শুভেন্দু অধিকারীরা করতে পারেন, তাহলে এই শাসকের কপালে অশেষ দুঃখ নাচছে। আর সেইটা বুঝতে পারার পরই শাসক দল, তাদের অনুপ্রাণিত যে মিডিয়াকুল আছে, যাদেরকে চটি চাটা সংবাদ মাধ্যম বলে অভিহিত করেন শুভেন্দুবাবু নিজে, সেই সংবাদ মাধ্যমকে কিন্তু আসরে নামিয়ে দেওয়া হচ্ছে, যাতে মানুষের কাছে ভুল ব্যাখ্যাটা পৌঁছয় এবং শুভেন্দু অধিকারীর যে বক্তব্যটা রয়েছে সেই বক্তব্যটার অপব্যাখ্যা করে মানুষকে গুলিয়ে দেওয়ার রাজনীতিটা যেন সুচারুভাবে করা যায়। সত্যি কি ঘটনা ঘটেছে, কি বলেছেন শুভেন্দু অধিকারী, আর সেই পথ যদি সত্যিই বিজেপি অবলম্বন করে বাংলায়, তাহলে এই শাসকের কপালে কিভাবে দুঃখ নাচছে তার পুরোটা ব্যাখ্যা করব। শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, শুভেন্দুবাবুর বক্তব্য তো অবশ্যই জানাবো, কিন্তু যারা বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন তাদের জন্য আমাদের স্পেশাল চ্যানেল গপ্পবাজ রাজ আমরা শুরু করেছি। সেই চ্যানেলের লিংক আপনারা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি এই ভিডিও ডেসক্রিপশনে দেখেন সেখানেই লিংক পাবেন। এবং গতকাল রাত্রে কিন্তু আমাদের নতুন গল্প নিহারঞ্জন গুপ্তের একখানি মুখ আমরা সেখানে পাবলিশ করেছি, আপনারা অনেকেই শুনেছেন, সেটা ফিডব্যাক দিয়েছেন, ধন্যবাদ আপনাদের। যারা এখনও শোনেননি অবশ্যই করে শুনুন এবং আপনাদের মূল্যবান মতামত দিন, যেভাবে প্রিয় বন্ধু মিডিয়াকে আপনারা নিজের করে, নিজের পরিবারের অংশ করে আস্তে আস্তে এগিয়ে যেতে সাহায্য করছেন, করেছেন, সেইভাবেই গপ্পবাজ রাজকেও আপনাদের অবশ্যই ভালোবাসা কিন্তু দেবেন। যাই হোক, যে প্রসঙ্গে কথা বলছিলাম, আজকে সায়েন্স সিটির অডিটোরিয়াম হলে বিজেপির একটি রাজনৈতিক মিটিং ছিল। অর্থাৎ এই যে 2024 লোকসভা ভোট গেল, সেখানে পশ্চিমবঙ্গের যে ফলাফল হয়েছে সেই ফলাফলের বিশ্লেষণ যারা জয়ী তাদের এবং সামগ্রিকভাবে বিজেপির কার্যকর্তাদের নিয়ে একটি বৈঠক ছিল। সেখানে যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছেন এই রাজ্যে তারা তো উপস্থিত ছিলেনই, বিজেপির রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্বর জয়ী সাংসদরা এবং কেন্দ্রের তরফে সেখানে মনোহরলাল খাট্টার, কেন্দ্রীয় মন্ত্রী যিনি রয়েছেন, তিনিও এসেছিলেন, উপস্থিত হয়েছিলেন। এখানে বলে রাখি, রাজনাথ সিংয়ের আসার কথা ছিল, কিন্তু তিনি শারীরিকভাবে অসুস্থ হওয়ার জন্য মনোহরলাল খাট্টার তিনি কিন্তু এসেছেন। যাই হোক, সেখানে শুভেন্দুবাবু বক্তব্য রাখছিলেন, এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে তার বক্তব্যের কিছুটা অংশ তুলেই কিন্তু সংবাদ মাধ্যমে এই ধরনের অপব্যাখ্যা শুরু হয়েছে। শুভেন্দুবাবু যে বক্তব্যটা বলেছেন বা যে জায়গাটা নিয়ে নরেন্দ্র মোদীর অপোজ করছেন বলে তিনি প্রচার করা হচ্ছে, সেই জায়গাটা কি? শুভেন্দুবাবু এক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে আমিও এতদিন বলে এসেছি যে রাষ্ট্রবাদী মুসলিম যারা রয়েছে তাদেরকে আমাদের চাই, তারা আমাদের পাশে থাকুন, আমরা সেই কথা বলেছি, এবং এখন থেকে আর সেই কথা বলবো না। এখন থেকে যে কথা বিজেপি বলে বা বিজেপির কেন্দ্রীয় সরকার যে যে প্রচার করে সবকা সাথ সবকা বিকাশ, সেই জায়গা থেকে কিন্তু রাজনৈতিকভাবে সরে আসার সময় হয়েছে। এখন আমরা তার সঙ্গেই থাকবো যারা আমাদের সঙ্গে থাকবে। কেন এই কথাটা বলেছেন এবং এর তিনি কিন্তু পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন, এবং এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু কোনো
সরকারের প্রশাসনিক সভা ছিল না, অর্থাৎ কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের যে নীতি রয়েছে, যে সারা ভারতবর্ষের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে তারা যে মাপদণ্ডটা করেছে, সেখানে তাকে ভারতবাসী হলেই তিনি অন্যান্য ভারতবাসীর মতোই সুবিধা পাবেন, তার জাতি ধর্ম বর্ণ রং এগুলো কিন্তু কোনোটাই কনসিডারেশনে আসবে না, সেই প্রসঙ্গে সুন্দরবাবুর কোনো বক্তব্য নেই। সুন্দরবাবু যে কথাটা বলতে চেয়েছেন যে পশ্চিমবঙ্গের রাজনীতির দিকে যদি আমরা ভালোভাবে তাকাই, তাহলে দেখা যাবে যে 2021 নির্বাচনে 91% সংখ্যালঘু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ভোট দিয়েছিলেন, এবং সেই জায়গা থেকে বিজেপি কোথাও মনে করেছিল যে যারা রাষ্ট্রবাদী সংখ্যালঘু রয়েছেন, যাদেরকে ভুল বোঝানো হচ্ছে, তারা বিজেপির সঙ্গ দেবে, বিজেপির সাথ দেবে। কিন্তু 2024 ভোটের ফলাফল যদি অ্যানালিসিস করা হয়, প্রাইমারি অ্যানালিসিস করলে দেখা যাচ্ছে যে এবারে 95% সংখ্যালঘু মানুষই কিন্তু ভোট দিয়েছে সেই তৃণমূল কংগ্রেসকে। অর্থাৎ বিজেপি যে সবার জন্য কাজ করছে, করতে চাইছে বা করবে, এই যে জায়গাটা করছে, এই এই জিনিস কিন্তু এই সংখ্যালঘুদের মধ্যে ঢুকছে না। 2 নম্বর যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এখানে ভোটের নামে তো লুটের রাজনীতি হয়, ভোটটা লুট করে নেওয়া হয়, এবং সেই ভোটটা লুট করার জন্য প্রতি স্টেপে দেখা যাচ্ছে যে এই সংখ্যালঘুরাই কিন্তু তৃণমূলের হয়ে ব্যাটন ধরছে। কীরকম, তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে রানাঘাটে যে উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনে চাপড়া থেকে, মানে কৃষ্ণনগর লোকসভার যে বিধানসভা রয়েছে, সেখানকার যারা সংখ্যালঘু ভোট লুটেরা আছে, তারা উঠে আসছে ভোট, তারা উঠে এসে এখানে ভোটটা লুট করে নিচ্ছে। আবার শুধুমাত্র সেখানেই নয়, খাস কলকাতার বুকে, সেখানেও কিন্তু মানিকতলা যে উপনির্বাচন হয়েছে, একই চিত্র দেখা যাচ্ছে। পাশের ওয়ার্ড, যাদের সঙ্গে মানিকতলা বিধানসভার কোনো সম্পর্কই নেই, তারা কিন্তু সেখানে উঠে এসে ভোটটা লুট করছে। এমনকি যারা ভোটের প্রশাসনিক কাজে যুক্ত রয়েছে, রায়গঞ্জের উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে সেখানে দেখা যাচ্ছে 371 জন প্রিসাইডিং অফিসারের তালিকা তিনি দিয়ে দিয়েছেন, তারা সকলেই সংখ্যালঘু। অর্থাৎ এই যে সংখ্যালঘু সমাজটা রয়েছে, তারা নিউট্রাল ভূমিকা পালন করছে না। রাজনৈতিকভাবে তারা যাকে খুশি ভোট দিন, সেটা নিয়ে কিছু বলার নেই, সেটা তাদের পার্সোনাল চয়েস। কিন্তু যে ভোটের কাজটা হচ্ছে, সেই ভোটের কাজটা প্রিসাইডিং অফিসার হিসেবে তারা যখন করছেন, সেখানে কিন্তু তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছেন। তাহলে বেছে বেছে কেন এই সংখ্যালঘুদের সেখানে দেয়া হচ্ছে? অর্থাৎ এই সংখ্যালঘুরাই তো আলটিমেটলি আটকে দিচ্ছে বিজেপিকে। বিজেপি যে হাত বাড়াতে চাইছে, সেই জায়গাটা তো এরা নিতে চাইছে না। সুতরাং এতদিন শুভেন্দুবাবু তার যে থিওরিতে বিশ্বাস করতেন, যে যারা রাষ্ট্রবাদী সংখ্যালঘু তারা বোধহয় সত্যিকারের শিক্ষিত এবং পুরো রাজনৈতিক ব্যাপারটা করে বুঝছেন যে এই শাসক দল এই রাজ্যের জন্য কতখানি ক্ষতি করছে, এবং সেই জন্য তাদের কথা তিনি বলেছিলেন। কিন্তু সেটা যে তার ভুল ছিল, এই জায়গাটা তিনি স্পষ্ট করে বুঝতে পেরেছেন। শুধুমাত্র তাই নয়, এতদিন কেউ যদি বিজেপি করত, তাকে ভোট দিতে বাধা দেওয়া হতো। কিন্তু এবারের লোকসভা নির্বাচন বা বিশেষ করে তার পরের যে 4টি উপনির্বাচন হয়েছে, সেখানে হিন্দু হলেই সেখানে ভোট দিতে আটকে দেওয়া হচ্ছে, একটা কোথাও গিয়ে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হিন্দু মানেই তারা কিন্তু বিজেপিকে ভোট দেবে। এবং সেখানে তিনি স্পষ্ট করে উদাহরণ দেন, শওকত মোল্লার কথা তুলে আনেন, যে এখানে 4টে ব্লক আছে যেখান থেকে হিন্দু ভোটটা হবে, সেখানে 2টো ব্লক থেকে ভোটটাকে আটকে দেওয়া হয়েছে, ভোটটা দিতেই দেওয়া হয়নি। এমনকি তিনি খোদ কলকাতার উদাহরণ দেন, মানিকতলার কথা বলেন, সেখানে যদি কেউ হিন্দিভাষী হন, মানে হিন্দু ছেড়ে দিন, হিন্দুর পরে যদি কেউ হিন্দিভাষী হন, তাহলে তাকে ভোটের ত্রিসীমানাতেই যেতে দেওয়া হবে না। 11টা অ্যাপার্টমেন্ট আছে, 11টা বড় আবাসন রয়েছে, সেখানে হিন্দিভাষী বহু মানুষ আছেন, হিন্দু মানুষ আছেন, তাদেরকে আটকে দেওয়া হয়েছে, তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। এবং সেখানে ভোটার কার্ডের এপিক কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, ভোটার স্লিপ দিয়ে দেওয়া হচ্ছে, এবং যারা এই আটকানোর কাজটা করছেন তারা সকলেই সংখ্যালঘু। সুতরাং রাজনৈতিকভাবে এতদিন বিজেপি যে নরম হিন্দুত্বের রাজনীতি পশ্চিমবঙ্গে করতে চেয়েছিল, অর্থাৎ আমরা সবাইকে সমান চোখে দেখি, হিন্দু হন মুসলিম হন, আপনারা আপনাদের মতো করে ভোটটা দিন, কিন্তু ভোটটাকে হতে দিন। কিন্তু বাস্তব রাজনীতির মাটিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এখানে শুধুমাত্র হিন্দু হলেই তাকে কিন্তু ভোট আটকে দেওয়া হচ্ছে, এবং সেই আটকানোর কাজটা করছেন কারা? এই সংখ্যালঘুরা। এই তত্ত্বটা কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে স্পষ্ট হয়ে গেছে। আবারও বলছি, এই তত্ত্ব আমার নয় বা এই বক্তব্য আমার নয়, শুভেন্দু অধিকারীর যে বক্তব্য রয়েছে সেটার পুরোটাকে শোনার পর আমার কিন্তু এটাই মনে হয়েছে। আর সেই জায়গা থেকে রাজনৈতিকভাবে বিজেপির কিন্তু স্ট্যান্স বদলের সময় হয়েছে। একজন হিন্দু, তিনি ভোট দিতে যাবেন, তিনি যাকে খুশি ভোট দিতে পারেন, তিনি বিজেপিকে দিতে পারেন, তৃণমূল কংগ্রেসকে দিতে পারেন, কংগ্রেসকে দিতে পারেন, সিপিএমকে দিতে পারেন, নোটাই দিতে পারেন, তার ব্যক্তিগত চয়েস। কিন্তু শুধুমাত্র তিনি হিন্দু বলে তাকে ভোট
ভোটের ধারে কাছে, বুথের ধারে কাছে যেতে দেওয়া হবে না, তাকে আটকে দেওয়া হবে। 50 লক্ষ ভোটারকে আটকে দেওয়া হয়েছে, হিন্দু ভোটারকে আটকে দেওয়া হয়েছে, বিস্ফোরক, মারাত্মক অভিযোগ করেছেন। কোথা থেকে তিনি এই তথ্য পেয়েছেন, কী করেছেন, নিশ্চয়ই আগামী দিনে তিনি সেটা সামনে রাখবেন, কিন্তু তার বক্তব্যে এই জায়গাটাই স্পষ্ট ছিল। ফলে পশ্চিমবঙ্গের রাজনীতির দিকে তাকালে তিনি আবারও স্পেসিফিক্যালি এই কথাটাই কিন্তু বলেছেন যে কেন্দ্রীয় সরকারের সমালোচনা নয়, নরেন্দ্র মোদীর নীতির সমালোচনা নয়, পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে তাকালে যে স্টান্স বিজেপি নিয়েছিল সেই স্টান্স ভুল ছিল, যে স্টান্স শুভেন্দু অধিকারী খোঁজ নিয়েছিলেন সেই স্টান্স ভুল ছিল। অর্থাৎ এই রাষ্ট্রবাদী মুসলিমদেরও সঙ্গে নিয়ে আসার জন্য যে নরম হিন্দুত্বের রাজনীতি হয়েছে তার দরকার নেই, হিন্দুকে তার ফলে মেরে ফেলা হচ্ছে, হিন্দুকে তার ফলে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, তার অধিকারটাই কেড়ে নেওয়া হচ্ছে, কী দোষ হিন্দু, এটা শুভেন্দুবাবুর বক্তব্য। আর তাই সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য যে ট্যাগলাইনটাকে ইউজ করেছেন তিনি, সেখানে তিনি বলেছেন যে যারা আমাদের সঙ্গে আছে আমরা তাদের সঙ্গে থাকব। খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে বিজেপির পাশে কারা থাকছেন, বিজেপির হয়ে লড়াইটা ময়দানে কারা নামছেন, সেই জায়গাটা স্পষ্ট হয়ে গেছে। আর সেই জায়গাটাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই কথাটা বলেছেন যে যারা আমাদের সঙ্গে থাকবে আমরা তাদের সঙ্গে থাকব। এবং সেখানে একদম শেষ লগ্নে তিনি বলেছেন যে এই জায়গাটা বোধহয় যদি প্রমাণ করতে হয় রাজনৈতিকভাবে যে হিন্দুদের পাশে সত্যি বিজেপি আছে, তাদের অধিকারের লড়াইয়ের জন্য বিজেপি আছে, হিন্দু হবে মানেই এখানে ভোট দেওয়া আটকে যাবে, হিন্দু হবে মানেই ভোটের লাইনে তাকে দাঁড়াতে দেওয়া হবে না, তার এপিক কার্ড থাকা সত্ত্বেও তাকে আবাসনে বন্দী হয়ে থাকতে হবে, তাকে ঘরে বন্দী হয়ে থাকতে হবে, এই জায়গাটা করতে দিলে চলবে না, সেই জন্য প্রয়োজন হলে দলের যে সংখ্যালঘু মোর্চা আছে সেই সংখ্যালঘু মোর্চাটাকেই তুলে দিতে হবে, যেখান থেকে বার্তা যাবে যে এই সংখ্যালঘু আলাদা করে কোনো রকম কোনো ব্যাপার কিছু থাকছে না, সামগ্রিকভাবে আপনি সংখ্যালঘু হন, আপনি সংখ্যাগুরু হন, আপনি হিন্দু হন, আপনি অন্য কিছু হন, আপনি যদি রাজনৈতিকভাবে বিজেপির হয়ে কাজ করতে আসেন তাহলে সেই জায়গা থেকে বিজেপি কিন্তু তার পাশে থাকবে, এই বার্তাটাই কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন। আর সত্যিই যদি এই বার্তাটা স্পষ্ট হয়ে যায়, সেখানে কিন্তু অনেকেই ভোটের সময় বলেছিলেন যে এই রাষ্ট্রবাদী যে সংখ্যালঘুদের কথা বলছে বিজেপি এই তত্ত্বে চলবে না, কেননা অত্যাচার যেখানে হচ্ছে, যেভাবে হচ্ছে এবং যেসব নেতাদের নাম উঠে আসছে, যেমন শাজাহান কাণ্ড, এইসব যে ঘটনাগুলো ঘটেছে তাদের কিন্তু অনেকেই ক্ষুব্ধ ছিলেন, আর সেইটা কিন্তু ভোটের ফলাফল সামনে আসার পর রিয়ালাইজ করেছেন শুভেন্দুবাবু। আর সেই জায়গাটাই আজকে কিন্তু রাজ্য নেতৃত্ব বলুন, কেন্দ্রীয় পর্যবেক্ষক বলুন, কেন্দ্রীয় মন্ত্রী বলুন, সবার সামনে তুলে ধরে নিজের স্ট্যান্সটা তিনি ক্লিয়ার করে দিয়েছেন। আর সত্যি যদি এই পথে যাওয়া যায় সেটা যে সদর্থক পথ হবে, সেখানে কিন্তু উপস্থিত যারা বিজেপির নেতারা অন্য কার্যকর্তারা ছিলেন তাদের স্বতঃস্ফূর্ত হাততালিতেই সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। আর এই জায়গাটাতেই কিন্তু সিঁদুরে মেঘ দেখছে, অর্থাৎ যেভাবে সংখ্যালঘু তোষণের রাজনীতি করে শাসক দল ভোটটা তাদের দিকে একত্রিত করেছে, 95% ভোট তাদের দিকে নিয়ে গেছে বলে বিজেপির অভিযোগ বা বিজেপির ব্যাখ্যা, সেই জায়গাটায় যদি এবার সত্যি সত্যি ওই সংখ্যালঘু সংখ্যাগুরু ওই বিভাজনটাই তুলে দিয়ে যে মানুষ আমার সঙ্গে রাজনৈতিকভাবে পাশে আছে তাকে নিয়ে চলবো, এই যে জায়গাটা হয়, অর্থাৎ কড়া হিন্দুত্বের পথটাই সোজা কথায় ঘুর পথে আপনি নেয় বিজেপি, সেক্ষেত্রে কিন্তু সংখ্যালঘু ভোট যতই শাসক দলের সঙ্গে থাকুক সংখ্যাগুরু ভোটের কনসলিডেশন আরও মারাত্মকভাবে বিজেপির দিকে হতে পারে। আর এই জায়গাটা শাসক উপলব্ধি করেছে, তারপরেই দেখলাম শাসক দলের নেতাদের এটা নিয়ে প্রতিক্রিয়া আসছে, আরে শুভেন্দু অধিকারী কথা বলেছেন বিজেপির মঞ্চ থেকে বিজেপির নেতাদের, তাতে আপনাদের গায়ে ফোসকা পড়ছে কেন? ফোসকাটা পড়ছে তার কারণ এর ভবিষ্যতের যে রাজনৈতিক ফলাফল সেটা কিন্তু শাসক দলের মাথা ব্যথার কারণ হবে। আর শুধুমাত্র নিজেরা প্রতিক্রিয়া দিয়েই শান্ত নয়, ক্ষান্ত সেখানে নয়, সেখানে কিন্তু যারা অনুপ্রাণিত চটি চাটা মিডিয়া যাদেরকে বলেন শুভেন্দুবাবু তাদেরকে দিয়েও কিন্তু ময়দানে নামিয়ে এর ভুল ব্যাখ্যা, এর অপব্যাখ্যা করা হচ্ছে, মানুষের কাছে ভুল বার্তা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। শুভেন্দুবাবু নাকি নরেন্দ্র মোদীর বিরোধিতা করছেন, তার নীতিগত পলিসিগত যে জায়গা আছে সেইটাকে আটকে দেওয়ার চেষ্টা করছেন, কী বলেছেন আর কী বুঝছেন বা কী বোঝাচ্ছেন, হয় এই বোঝা এবং বলার মধ্যে আসমান জমিন একটা ফারাক থেকে যাচ্ছে তাদের শিক্ষা দীক্ষা বা বোঝার ব্যাপারটা নিয়ে, আর না হলে জেনে বুঝে জ্ঞান পাপীর মতো শুভেন্দুবাবুকে কালিমালিপ্ত করে এই যে কথাটা হয়েছে সেই কথাটার আগামী রাজনৈতিক যে ফসলটা বিজেপি পাবে সেই জায়গাটা আটকাবার জন্য এখন থেকেই ময়দানে নেমে পড়েছেন। আপনারাও নিশ্চয়ই এতক্ষণে শুভেন্দুবাবুর বক্তব্যটা শুনে ফেলেছেন, অবশ্যই করে বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে শুভেন্দুবাবু কী বলতে চেয়েছেন, আর এইসব সংবাদ মাধ্যম
সত্যি করেই কি প্রচার করছে। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।